এভরিওয়ান, ওয়েলকাম টু স্টেপিস। আজকে আমি একেবারে একটা আলাদা রকমের খাবার বানাচ্ছি, যেটার নাম হচ্ছে দইয়ের কাবাব। খেয়েছেন কখনো? আমার তো মনে হয় না, তবে অনেকেই এটা জানে। তো আমি এটা যে প্রথম বানিয়েছিলাম, আমার বাবার প্রচণ্ড ভালো লেগেছিল। তারপর থেকে বেশ কয়েকবার বানিয়েছি, তবে ভাবলাম কেন না তোমাদের সাথেও শেয়ার করা যাক। তো দেখে নাও আমি কীভাবে বানাচ্ছি দই দিয়ে কাবাব। দইয়ের কাবাব বানানোর জন্য আমি একটা বোলে দই নিয়ে নিয়েছি। এবারে একটা রুমাল নিয়ে নেব, একটা ভিজে রুমাল নিয়ে নিচ্ছি। এর মধ্যে এবারে পুরো দইটাকে নিয়ে নেব। দইয়ে যে জলটা থাকবে সেটা আমি আস্তে করে চেপে চেপে বের করে নেব। এই দইটা আমার বাড়িতে পাতা দই, টক দই দিয়ে এটা বানাতে হবে। এবারে আমি এই দইটা একটা বাটির মধ্যে রেখে দেব এইভাবে। এবার এটাকে আমি ফ্রিজে ওভারনাইট রেখে দিচ্ছি। দইটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, একদম ক্রিমি আর জলটা পুরো বেরিয়ে গিয়েছে। এই দইটাকে হাং কাট বলে। আমি এবারে দইটা নিয়ে নিচ্ছি। এবারে নিয়ে নিচ্ছি গ্রেটেড পনির। রিকোটা চিজ, আচ্ছা কারি পাতা নিয়ে নিচ্ছি। এখানে আপনি কোরিয়েন্ডার লিভসও নিতে পারেন। গ্রেটেড জিঞ্জার, গ্রেটেড গ্রিন চিলিস, আর নিয়ে নিচ্ছি করিয়েন্ডার পাউডার। পরিমাণ মতন সল্ট নিয়ে নিচ্ছি। এবার এই সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দইয়ের সাথে আর নিয়ে নিচ্ছি আমি ব্রেড ক্রাম্বস। মিক্সচারটা আমার একদম তৈরি। এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি ফ্রিজে। দইয়ের মিক্সচারটা আমি বের করে নিয়েছি আধ ঘন্টা পর। এবারে একটা থালার মধ্যে ব্রেড ক্রাম্বস আর খুব অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার মিক্স করব। এবারে হাতের মধ্যে অল্প একটু তেল নিয়ে নেব আর নিয়ে এর বল বানিয়ে নিচ্ছি। আপনি যে কোনো শেপ দিতে পারেন, আমি ছোটো ছোটো বলের মতন শেপ দিচ্ছি। এরকমভাবে অনেকগুলো আমি বানিয়ে নিচ্ছি। এরকমভাবে আমি সবগুলো বল বানিয়ে নেব আর তারপরে আমি ভাজবো। এবারে আমি একটা গরম কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়েছে নাকি সেটা আমি একবার চেক করে নিচ্ছি।
হালকা করে ঢুলব, আস্তে করে এগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু একদম লো ফ্লেমের মধ্যে ভাজব। কাবাবগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, একদম গোল্ডেন ব্রাউন। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। গরম গরম দইয়ের কাবাব আমার একদম তৈরি, তোমরা এটা অবশ্যই বাড়িতে বানাবে, কারণ টেস্টটা জাস্ট ফ্যান্টাস্টিক। আর প্রত্যেকবারের মতো সেই সুন্দর টেস্ট। আচ্ছা আমি এবারে এটা খাবো, ওয়েট করতে পারছি না। তোমরা অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আমি বাড়িতে বানাবো। টাটা।